সকাল থেকে ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টির দিনগুলোতে আমি কেমন যেন অন্যমনস্ক হয়ে যাই আর অলস হয়ে যাই, কোনো কাজে মন বসে না। তো সকাল থেকে বৃষ্টি দেখতে দেখতেই রান্নাবান্না যে করতে হবে সেটাই ভুলে গিয়েছিলাম। তো আগে থেকেই ফ্রিজে ছিল কিনে রাখা দেশি পুটি। তো এই পুটি মাছটা আমরা নর্মালি যে পুটিটা খাই, এই পুটিটা একটু বড়, তো এগুলো নামালাম। আর আমরা যেহেতু বাসায় অল্প মানুষ, আমি 10টা মাছ রান্না করেছি, এটা একটু সাইজে বড়ই আছে। তো প্রথমে আমি যেগুলো করেছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর সেগুলোকে হালকা লবণ, তারপরে হচ্ছে একটু হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে তারপরে ভেজে নিয়েছি। আর এর আগে হচ্ছে আমি একটু প্রিপারেশন করে নিয়েছি, কারণ রান্নাবান্না করার আগে সবচেয়ে বড় যে বিষয়টা দরকার সেটা হচ্ছে প্রিপারেশন। যেমন এটার জন্য যা যা উপকরণ লাগবে, পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর আদা রসুনের পেস্ট, লবণ, তারপর হচ্ছে তেল, তো সব এগুলো আগে প্রিপারেশন করে নিয়েছি আর রেডি করে আমার যে বার্নার সেখানে আমি পাশে রেখে দিয়েছি। সেই সাথে হচ্ছে আমার বৃষ্টিটা বারবার আমার মনোযোগ কেড়ে নিচ্ছিল। এটা হচ্ছে আমার রান্নাঘরের পেছনে বারান্দা, মানে আমার যে কিচেনটার পাশেই হচ্ছে এই বারান্দা। আর এই বারান্দার দিকে বারবার চোখ চলে যাচ্ছিলো, আমি রান্না করছিলাম ঠিকই কিন্তু আমার বারবার ওদিকে চোখ চলে যাচ্ছিলো। তো এখানে হচ্ছে আদা রসুন পেস্ট আমি ভালো করে একটু হামাদিস্তা দিয়ে পিষে নিচ্ছি। তো এর মধ্যে হচ্ছে একটা বাটি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেখান থেকে হাফটা আমি ভেজে নিলাম। আর এর মধ্যে তো আমি মাছগুলো ভেজে তুলেছি, তো এই মাছ কিন্তু ভাজা খেতেও ভীষণ মজার লাগে, আর এটা রান্না করাও বেশ মজার। এটা আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভুনা করেছি। তো প্রথমে এই যে পেঁয়াজের বেশ কিছু বেরেস্তা আমি ভেজে তো ভাজা মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড আবার মাঝে মাঝে ভাজা মাছও খায়, তো এই জন্য অর্ধেকটা পেঁয়াজ আমি ভেজে এই মাছের মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই হচ্ছে আমি আরেকটু তেল দিয়ে তারপরে মাছটাকে ভুনা করব। রান্নাবান্না করতে হয় আগুনের সাথে, আর এই আগুনটা যতটাই আমাদের বন্ধুর মতো তেমনি শত্রু। এটা যেমন আমাদের নিত্য দিনের প্রয়োজন মেটায়, আমাদের জীবনকে সুন্দর রাখে, সেই সাথে আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। তো রান্নাবান্না করার আগে প্রস্তুতি যেমন দরকার, সেই সাথে সাবধানতাও দরকার। একটু আগে রান্না করার জন্য আমি তেল ঢালতে গিয়েছিলাম, কিন্তু তেলটা হাত পিছলে পিছনে অনেকগুলো তেল পড়ে গিয়েছে, তো খুব কেয়ারফুল থাকতে হয়। আমি এই জিনিসটা রাখলাম সবাইকে মনে করানোর জন্য, এই অপশনটুকু আমি কেটে দিতেও পারতাম কিন্তু ইচ্ছে করেই রেখেছি যেন সবাই দেখে আর সবার সাথে যেন রিলেট করতে পারে। তো আমি ওই পেঁয়াজের মধ্যে হচ্ছে একটু আরেকটু তেল দিয়ে তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনের পেস্ট, একটু লবণ আর হালকা একটু পানি দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব। এই কাঁঠাল গাছটা আমার কিচেনের সাথেই, আর বারান্দা থেকে এই কাঁঠাল গাছের বৃষ্টি দেখছিলাম, আর রান্না হচ্ছিল এই পাশে, আবার একটু বৃষ্টির ছোঁয়াও নিলাম। তো এর মধ্যে হচ্ছে আমি যে কাজটা করেছি, যে পেঁয়াজটা মোটামুটি ভুনা হয়ে গিয়েছে, তো আর একটু পানি দিলাম। তো পানি দিয়ে যখন পানিটা
ভালোমতো ফুটে আসে তখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে ঢেকে দিব। তো মাছগুলো দিয়ে দিয়ে আমি একটু, আমার বাসায় যেহেতু কাঁচামরিচ ছিল না, শুকনা মরিচই আমি দুইটা শুকনা মরিচ দিলাম, যেহেতু মরিচের গুঁড়া ব্যবহার করেছি সে কারণে আর বেশি মরিচ ব্যবহার করার দরকার নেই। আর আমরা এমনিতেই নর্মালি ঝাল কম খাই, তো মাছটা হচ্ছে পানির, আমার যে ফুটন্ত যে পেঁয়াজটা সেই বা কষানো পেঁয়াজটা, সেই পেঁয়াজের মধ্যে মাছগুলো দিয়ে আমি ঢেকে দিব। তো ঢেকে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি এটাকে মাছ হওয়ার জন্য অপেক্ষা করব। তো তারপর হচ্ছে মজাদার একটা খাবার রেডি হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমি বৃষ্টিটাও দেখলাম, বৃষ্টি দেখতে দেখতে আমার রান্নাবান্না। আর যখন দেখব ঝোলটা একটু শুকিয়ে এসেছে বা ঘন হয়ে এসেছে, তখন হচ্ছে লবণের স্বাদ ঠিক মতো আছে কি না বা যে মশলা ব্যবহার করেছি সেগুলো ঠিক মতো আছে কি না একটু স্বাদটা চেখে নিব। তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে আবার ঢেকে রেখে দেব। তো এরপরে আমরা আমার মতো করে আমরা মাছটা উপভোগ করতে পারি। তো আমি এই মাছটা যখন আমার হাজব্যান্ডকে দিয়েছি বা আমরা নিজেরা খেয়েছি, তখন হচ্ছে ওই যে ভেজে রাখা যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজের মধ্যে কিছু পেঁয়াজ মানে বেরেস্তা আমি এই মাছের তরকারির উপর ছিটিয়ে দিয়েছি। এতে কি হয়, একটা যে ভাজা ভাজা পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা আসে। এটা যে খুবই একটা ম্যান্ডেটরি তা না, এক একজনের স্বাদের ধরন বা খাওয়া দাওয়া স্টাইল এক এক রকম থাকে। আর দেশি পুঁটি মাছ আমাদের আমাদের বাংলাদেশের জন্য খুবই মজার একটা খাবার, সবার যে এই মাছ ভালো লাগে তা না, তবে আমার কাছে আমাদের বাসায় যেই মাছগুলো ছিল এগুলো সত্যিকার অর্থে ভীষণ ভীষণ মজার ছিল। আর দেশি খাবারের বিকল্প কিছুই হতে পারে না, এক একজনের স্বাদ, এক একজনের লাইফস্টাইল, এক একজনের জীবনযাপন এক এক রকম থাকে। তো এই ছিল আমার আজকের রেসিপি ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন, বৃষ্টি উপভোগ করবেন, বৃষ্টি যখন হয় তখন মহান আল্লাহর কাছে আপনার প্রার্থনা করতে পারেন। আমি করি, প্রায় করি, সত্যিই করি, বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, স্টে সেফ অ্যান্ড গুড বাই।